জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। হাজারদুয়ারি পরিদর্শনে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। দীর্ঘদিন ধরে হাজারদুয়ারিতে বিভিন্ন রকম সমস্যা চলছিল। পশ্চিম দিকের রাস্তা ঘিরে দেওয়া থেকে শুরু করে টোটো বা টাকা চালক এবং হকার সকলের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল আর্কিওলজির পক্ষ থেকে। সিপিআইএম নেতৃত্বরা দীর্ঘদিন তার প্রতিবাদ করেছিল বিভিন্নভাবে। মঙ্গলবার দুপুর নাগাদ হাজারদুয়ারি পরিদর্শন করেন এবং হাজারদুয়ারির বিভিন্ন সমস্যা ঘুরে দেখেন তিনি। ইদানিংকালে এত বিধি নিষেধ করছেন, তাতে তো হকাররা বিপদে পড়বে, টাঙ্গাওয়ালারা বিপদে পড়বে, স্থানীয় মানুষ বিপদে পড়বে। স্থানীয় মানুষ যারা 190 বছর ধরে এই এলাকাকে কেন্দ্র করে তাদের বসতি গড়ে ওঠা, তাদের জীবন জীবিকা, সেগুলোকে লাথি মেরে লাভ কী? পরিবেশের সঙ্গে সম্পর্ক না রেখে কেউ চলতে পারে না। মিউজিয়ামটা তার অনেক বিধিনিষেধ যা পারে করুক, করা উচিত, কিন্তু তার পাশে গার্ডেন অথবা তার বাইরে মানুষের যাতায়াত যদি বিপদের মধ্যে পড়ে যায় তাহলে ওরকম নিয়মের মানে কী আছে? ওরকম নিয়ম বেশি চালালে লোকের নিয়ম ছিঁড়ে ফেলে দেবে, কিন্তু ওটা হয় না কখনো। হ্যাঁ, সেগুলো কি মানুষের বিরুদ্ধে? আমি আবারও বলছি, মিউজিয়ামটা ভালো করে চালাক, তাতে কেউ আপত্তি করছে না, কিন্তু মানুষের বিরোধিতা করাটা কাজ নয়। ট্যুরিজম সহ মানুষের জীবন জীবিকা, তাকে রক্ষা করাটা উচিত। ডেপুটি না সুপারিনটেন্ডেন্ট কে এসছেন, তিনি অথবা তার দপ্তর সেটা না বুঝলে লোকের মুভমেন্ট থাকবে, আন্দোলন থাকবে।